কক্সবাজারপুর সবার 8 নং ওয়ার্ডের জাজিরামপাড়া সড়কটি অবশেষে মেরামতের উদ্যোগ নিয়েছে কক্সবাজার পৌরসভা। গত 4-5 দিন ধরে দেখা যায় রাস্তাটির উন্নয়নের কাজ চলমান রয়েছে। কাজের অগ্রগতি নিয়ে অত্র ওয়ার্ডের 4-4 বার নির্বাচিত কাউন্সিলর জানান, বিগত পরিষদে কিছু সমস্যার কারণে কাজটি তিনি করতে পারেননি। তবে নতুন মেয়র মাহবুবুর রহমান দায়িত্বভার গ্রহণ করলে মেয়রকে সমস্যার কথা অবহিত করলে মেয়র তড়িৎগতিতে কাজটি সম্পন্ন করার ব্যবস্থা নিয়েছেন, তাই তিনি মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই যে আমাদের সামনে শারদীয় দুর্গোৎসব, সেই শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখেই জরুরি ভিত্তিতে এই রাস্তাটি করার জন্য আমি মেয়র মহোদয়কে দাবি জানিয়েছিলাম। এই ডালাই কার্যক্রম থেকে আমি আমার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অবহেলিত রাস্তাটি মেরামত করাই পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। কাজের গুণগত মান আমাদের জন্য সন্তোষজনক। আবেদন জানাচ্ছি জাদিরাম পাহাড়বাসীর পক্ষ থেকে এই রাস্তাটির নাম এনজি চৌধুরী সড়ক হিসেবে নামকরণ করা হোক। নিউজ ডেস্ক সিসিএন।